বাবা বাবাই। তবুও অভিনয় ক্ষেত্রে মানুষকে বুঝাইতে গেলে আমরা নিজেরা বুঝতে হলে কিছু কথা ছন্দ থাকে, যেই ছন্দের মাধ্যমে আমাদের বুঝাইতে হয়, আলোচনা করতে হয়। তা আমি যেহেতু মায়ের ভূমিকায়, অবশ্যই বাবার ভূমিকায় যে যিনি আছেন থাকবেন সারা রাত্রু, তাকে তো আমার কিছু জিজ্ঞেস করতে হয়। যেহেতু পালা গান, পালাপালি গান কথা না বললে তো আর ভালো লাগে না, দুই চারটা কথা জিজ্ঞেস করতে হবে। আমার একটু জানা দরকার, যিনি আজকে বাবার ভূমিকায় আলোচনা করবেন, কথা বলবেন, আপনি একটু বলবেন, এই পৃথিবীর মধ্যে আমরা বাবাকে অনেক ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু বাবা যখন দুনিয়াতে থাকেন, জীবদ্দশায় জীবন আছে, আমার বাবা আমার সামনে আছে, তখন কিন্তু বাবার মূর্তি নিয়ে ঘোরার কোনো প্রয়োজন পড়ে না, পড়ে কি? এই পৃথিবীর মধ্যে এমন একজন সন্তান ছিল যিনি নিজের বাবা জীবিত থাকা অবস্থায় নিজের বাবার মূর্তি বানায়া মূর্তি পূজা করতেন। আমার একটু জানা দরকার, এটা আবার কেমন সন্তান? বাবার কাছে না যাইয়া, বাবার কাছে রাইখাও, বাবার থেকে দূরে যায়া, ওনার যে কোনো কর্মের জন্য দূরে যায়া, বাবার মূর্তি বানায়া, বাবার অবয়ব বানায়া সে বাবার মূর্তি পূজা করত। আমার একটু জানা দরকার, এই সন্তানটা কে এবং কি ঘটনার জন্য নিজের বাবার মূর্তি বানায়া সে মূর্তি পূজা করল? প্রথমত ছোট্ট করে একটা বিষয় আপনার কাছ থেকে আমার একটু জানার রইল, এরপর দেখা যাক কি হয়, সামনে আমরা যাই, এরপরে বোঝা যাবে, আপনি দাঁড়ানোর পর আমি বুঝতে পারবো যে আসলে আপনার সাথে আমার কি কথাবার্তা বলা উচিত বা আমি কি বলবো। যেহেতু একটা করে পালার গান, আর একটা গান অবশ্যই দরবারি বা দেহতত্ত্ব মহাজনী গান থাকতে হবে, আমি সাধক উকিল মুন্সি সাহেবের একটি মহাজনী গান করছি। ভিকারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, ক্ষুধাই ভিকারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে, ক্ষুধাই ভিকারি মরলে কলঙ্ক তোর, ভিকারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, ক্ষুধাই ভিকারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে, ক্ষুধাই ভিকারি মরলে কলঙ্ক তোর।
আছে আবে কাউসারের ও পানি ঘুরে গেলে মান আছে তোমায় করিতে আদর ও ঘুরে গেলে মান আছে তোমায় করিতে আদর ঘুরে গেলে মান আছে তোমায় করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার ঘরের মালিক রে रोटी बैठाई छले उकील मुंशी छाड़लो बार